জুয়ার আসরের খবর করতে গিয়ে জুয়ার বোর্ডের লোকের হাতে আক্রান্ত সাংবাদিক রাজকুমার ঘোষ কালনা দু নম্বর ব্লকের বৈদ্যপুর পঞ্চায়েতের তালা গ্রামে চলছিল পুজো অনুষ্ঠান উপলক্ষে মেলা তার পাশেই জেঁকে বসেছিল জুয়ার আসর সেই বেআইনি জুয়ার বোর্ডের খবর করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক রাজকুমার ঘোষ সাংবাদিককে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং সাংবাদিকতা ঘুঁচিয়ে দেব শেষ করে দেব বলে প্রাণে মারার হুমকি দেয় দুষ্কৃতীরা আক্রান্তের খবর মেলা কমিটির লোকেরা শুনে ছুটে যায় সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে সাংবাদিককে হাতে বুকে পিঠে প্রচন্ড চোট নিয়ে শয্যাশায়ী ঘটনা ঘটে শুক্রবার রাত এগারোটা দশ নাগাদ অপ্রাপ্ত বয়স্ক হঠাৎ আঠারো বছরের নিচে ছেলেরাও গিয়ে জুয়া খেলতে শুরু করে আর সেই খবর করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক অন্যায় করবে খবর করতে গেলে সাংবাদিকদের মাধ্যম সংবাদ মাধ্যমকে আক্রান্ত করো এটাই এখন দুষ্কৃতীদের মূল মন্ত্র হয়ে উঠেছে